হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডালের একটা রেসিপি, যা আমি সবজি দিয়ে রান্না করব। মসুর ডাল আর নিয়েছি এখানে মুগ ডাল। তো আমি এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ, আর নিয়েছি মুগ ডাল হাফ কাপ। এবার আমি এখানে সবজি নিয়েছি বেগুন, বেগুন নিয়েছি একটা ছোট সাইজের, আর ফুলকপি গোটা কয়েক টুকরো কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁপে, পেঁপে গোটা কয়েক টুকরো করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, নিয়েছি ঝিঙে, ঝিঙেটাকেও কিউবসে আমি কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। তো এই সব সবজিকে আমি ডালের মধ্যেই অ্যাড করে দেব, অ্যাড করে ভালো করেই ধুয়ে নেব। আজকে এই যে রেসিপিটা রান্না করছি, খুব টেস্টি রেসিপি বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এই যে রেসিপিটা আমি করছি মেনলি আমার ছেলেদের জন্য, কারণ ওরা সবজি খেতে এমনি পছন্দ করে না এতটা, তাই জন্যে আমি ডাল দিয়ে করছি। এই সবজিটা কিছু পরিমাণ এই ডালের মধ্যে মিক্স হয়ে যাবে, আর আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি এখানে আলু দিইনি। যদি আলু দিতে পছন্দ করেন, আলু যদি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। এই যে সবজিগুলোকে আমি একসঙ্গে, তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার, আর প্রেশার কুকারে এই সব সবজিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি জল, জল অ্যাড করার পরে আমি এটাতে অ্যাড করছি বন্ধুরা লবণ স্বাদ অনুযায়ী। এবার অ্যাড করব হলুদের গুঁড়ো, সবজি দিয়ে তো ডাল অনেকবারই খেয়েছেন, কিন্তু আজকে এই যে ঝিঙে আর অন্যান্য সবজি দিয়ে আমি করছি এই যে ডালটা, আপনারা একবার মাস্ট ট্রাই করবেন, খুবই টেস্টি রেসিপিটা। এবার আমি অ্যাড করলাম তেল, এবার আমি এটাকে প্রেশার কুকারে প্লেটটা লাগিয়ে দেবো এবং বসিয়ে দেবো গ্যাসের চুলায়। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি বন্ধুরা। এবার এটাতে আমি 3টা থেকে 4টা হুইসেল লাগাবো, তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করব। যতক্ষণ বন্ধুরা আমার ডালের মধ্যে প্রেশার পড়ছে, ততক্ষণ আমি রসুন আর আদাটাকে ভালো করে থেতো করে নেব, একটা ডালের মধ্যে একটা তড়কা দেওয়ার জন্য। দেখছেন ভালো করে পুরো থেতো করে ফেলেছে, এক সাইডে রেখে রাখবো, আর বাকি যা মশলাগুলো আমি তড়কা দেওয়ার জন্য লাগবে সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছেন আমার প্রেশার কুকারে হুইসেল দুটো পড়ে গেছে, আর দুটো পড়লেই আমি বন্ধ করব প্রেশার কুকারটা। এদেরকে দেখিয়ে নিচ্ছি কী কী মশলা নিয়েছি। এখানে নিয়েছি জিরা, নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কাকে, গোটা লঙ্কাকে আমি এখানে টুকরো টুকরো করে ছেড়ে নিয়েছি, আর এই যে আমাদের আমার আছে এখানে আদা রসুন। বন্ধুরা আমার 4টা হুইসেল হয়ে গেছে, এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি। এবার প্রেশার কুকারের হুইসেলটাকে নামিয়ে নিলাম গ্যাস থেকে। বন্ধুরা আমি এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি একটা অন্য জায়গায় ঢেলে নেব। দেখছেন বন্ধুরা ডালগুলো কি সুন্দরভাবে গলে গেছে, আর সবজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই প্রেশার কুকারতেই তড়কাটা দেবো, প্রেশার কুকারটা ধুয়ে একটু নিয়ে নেবো, না হলে পুড়ে যাবে যা যেটুকু ডাল লেগে আছে এতে। আর আমি গ্যাসের ফ্লেমকে অন করছি। এবার এতে আমি অ্যাড করবো তেল, আমি অ্যাড করবো এতে থেতো করা আদা রসুন, থেতো করা আদা রসুন অ্যাড করলাম। এবার আমি অ্যাড করবো এই যে আমার মশলাগুলো যেগুলো আমি রেখেছি, জিরা,
রাঁধুনি, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। ডালটাকে আপনার একটু দেখিয়ে নিচ্ছি, এই দেখুন খুব সুন্দরভাবে গলেছে সবজিগুলো। তো এবার আমি প্রেশার কুকারে মশলা, বন্ধুরা ডালের একটু নুনটা আমি টেস্ট করে দেব। নুন কিছুটা পরিমাণ লাগবে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। একবার নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি মশলাটা খুব সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা। ডালে করার পরে আমি ঢাকাটা দিয়ে দিব, এবার প্রেশার কুকারে ঢাকনাটা তেল ঢাকিয়ে দেবো বন্ধুরা। এই যে আমি একবার ভালো মতো করে মিক্স করে দিচ্ছি মশলাটা ডালের মধ্যে, সুন্দর ডাল একেবারে রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক খুব ভালো লাগবে এই রেসিপিটা, একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরকে পছন্দ হয়েছে, আর যদি পছন্দ হয়ে থাকে তো অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর বন্ধুরা। এই যে আমি ডালটা বানিয়েছি, এবার এই ডালটাকে আমি সার্ভ করবো।